আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি দিনাজপুর থেকে রুহিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি দিনাজপুর থেকে রুহিয়া যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে 80 টাকা, এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 100 টাকা, এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে 184 টাকা, এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে 225 টাকা, এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে 328 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি দিনাজপুর থেকে রুহিয়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়বে রাত 2টা 25 মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে রাত 3টা 57 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়বে ভোর 4টা 25 মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে ভোর 5টা 55 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপর রয়েছে কাঞ্চন। কাঞ্চন ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়বে সকাল 9টা 5 মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে দুপুর 12টায়। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপর রয়েছে দুলন চাপা। দুলন চাপা ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়বে বিকাল 5টা 52 মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7টা 41 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে একতা। একতা ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 5 মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে রাত 8টা 33 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তা আপনি দিনাজপুর থেকে রুহিয়া যেতে এই 5টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।